নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ধনু রাশির শনি সাড়ে সাতই সমাপ্ত, তো একটা আপনাদের সামনে ভিডিও উপহার দিয়ে দিই আমি একটা ভাবলাম। তো এই যে 17 জানুয়ারি 2023-এ ধনু রাশির সাড়ে সাতই সমাপ্ত হয়ে যাওয়ার পর যে ছয়টি মহা ভবিষ্যৎবাণী ধনু রাশির ক্ষেত্রে ধ্রুব সত্য হতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা শুনবেন। ধনু রাশির অনেকে কমেন্ট করেছে যে স্যার ধনু রাশি খুব খারাপ, স্যার ধনু রাশির ভালো হবে না, অনেকেই কমেন্ট করেছেন। সাড়ে সাতই তো শনির প্লেসমেন্টের উপরে কিন্তু রেজাল্ট কিন্তু দিয়েছে, কিন্তু শাস্ত্রে রয়েছে শনি যখন তৃতীয়ভাবে গমন যখন করে তখন কিন্তু শনি শুভ ফল কিন্তু দেয়। অর্থাৎ এই শনি সাড়ে সাতই শেষ হয়ে গিয়ে তৃতীয়ভাবে শনি ধনুরাশিকে কোন কোন দিকে ভালো রেজাল্ট দিতে চলেছে। প্রথম কথা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো আপনাদের, বিশেষ করে যাদের বিশেষ করে ব্যাক পেন, জয়েন্ট পেন, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, যেগুলো সমস্যা চলছিল, কিছু কিছু ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু এবার কিন্তু হবে। আপনি ধনু রাশির মানুষ, শরীরের পার্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু দিবে। নাম্বার ওয়ান মহা ভবিষ্যৎবাণী, শরীরই হচ্ছে সম্পদ। অর্থাৎ এই তৃতীয়ভাবে গোচর করে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দিবে। দুই নম্বর মহা ভবিষ্যৎবাণী, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন সন্তানের জন্য, আপনাদের সন্তান প্রাপ্তির মহা সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করেছে, সন্তান প্রাপ্তির মহা সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, এটা কিন্তু দেখা যাচ্ছে, গর্বের হবে আপনার সন্তানের কার্যকলাপের জন্য, এই সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন সদস্যের আগমন হতে চলেছে আপনাদের ফ্যামিলিতে, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন আপনাদের জন্য সন্তানের জায়গাটা নিশ্চিত কিন্তু হতে চলেছে। তিন নম্বর মহা ভবিষ্যৎবাণী, থার্ড হাউসে এই শনি গোচর করে আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অনলাইন অ্যাক্টিভিটি, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাতে কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে। আপনাদের কমিউনিকেশনগুলো বৃদ্ধি এই সময় কিন্তু করবে। আপনি ধনু রাশির মানুষ, লিখে রাখুন, এই সময় কিন্তু মহা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর নাম্বার চার যে মহা ভবিষ্যৎবাণী আপনাদের ক্ষেত্রে, চার নম্বর যে মহা ভবিষ্যৎবাণী আপনাদের এই সময়, কর্ম নিয়ে যাদের সমস্যা চলছিল কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, প্রমোশন, স্যালারি বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনারা যারা পেট্রোল কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত আছেন এবং টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু লাভ কিন্তু এই সময় দিবে। পাঁচ নম্বর মহা ভবিষ্যৎবাণী, আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তো সরাসরি আপনাদের ফরেনের জায়গাটা, বিদেশের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। যারা বিদেশের সাথে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, এখানে কিন্তু আপনাদের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের বিদেশ থেকে লাভ,
বিদেশ যাত্রার যোগ সৃষ্টি হবে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতে চাইছেন সেখানে কিন্তু হতে চলেছে। কারণ সাড়ে সাথী শেষ বিদেশ থেকে লাভ কিন্তু আপনাদেরকে দিবে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের থেকে খুব লাভ কিন্তু দিবে। এরপর যে ছয় নম্বর যে মহা ভবিষ্যৎবাণী, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি হবে, কিন্তু পিতার স্বাস্থ্যের জায়গাটা বা পিতার সঙ্গে আর্গুমেন্ট আপনার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি ধনুরাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। কী উপায় করবেন আপনারা? হনুমানজির উপাসনা আপনারা করুন, এবং হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি যতদিক আপনারা সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করবেন, এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। আপনি ধনুরাশির মানুষ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, ততদিক আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই যে ধনুরাশি সাড়ে সাথী শেষ হয়ে যে ছয়টি মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি অনেক শুভ সংবাদ কিন্তু জানলাম। হ্যাঁ, হান্ড্রেড হান্ড্রেড না হলেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তন হতে কিন্তু চলেছে। আর একটি আমার অনুরোধ, এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে কিন্তু আমার খুব সাহায্য কিন্তু করবে। কারণ আপনাদের সঙ্গে এক কথায় একটা আত্মার যে যোগাযোগ, আপনারা হচ্ছেন এই চ্যানেলের একজন সদস্য, আপনারা হচ্ছেন এই চ্যানেলের একজন পরিবারের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হয়ে গেছেন। অর্থাৎ আপনারা কোন ভিডিও চাইছেন তার উপর আপনারা কমেন্ট করুন, এবং আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে হচ্ছে পেড সার্ভিস। অর্থাৎ যারা পরামর্শ নিতে চাইছেন আবারও বলবো, আপনারা হোয়াটসঅ্যাপে বেশিরভাগ মেসেজ করুন, এবং এর পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করুন। ধনুরাশির অনেকেই কমেন্ট করেছেন প্রচুর হোয়াটসঅ্যাপে, স্যার ধনুরাশির কিন্তু ভালো না, ধনুরাশির এবার ব্যবসা থেকে সম্পত্তি থেকে বিবাহ থেকে সমস্ত দিক কিন্তু ভালো কিন্তু হতে চলেছে, বিবাহ ক্ষেত্রেও কিন্তু আপনাদের লাভ কিন্তু হতে চলেছে, এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। আপনি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই যে ছয়টি আমি মহা ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে বললাম কি না, বিশেষভাবে আপনাদেরকে কিন্তু লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ ধনুরাশির একশো জন মানুষ আছেন, প্রত্যেকে কম হোক বেশি হোক কারো ক্ষেত্রে বেশি শতাংশ মিলবে, শনি আপনার যেমন প্লেসমেন্ট আছে সেই অনুযায়ী রেজাল্ট পাবে। শনি যদি আপনার নিচস্থ থাকে, শনি যদি পাপকর্তারি যোগে থাকে, শনি যদি আপনার দুস্থানগত থাকে, অশুভ নক্ষত্রে অবস্থান করে, শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু পূর্ণ মাত্রা রেজাল্ট কিন্তু পাবেন না। এই জন্য নিজের পার্সোনাল ছকটা একবার আপনি দেখিয়ে নিন কোন জায়গাতে সমস্যা রয়েছে। তবে একটি কথা আমি বলবো, থার্ড হাউসে আপনার শনি ট্রানজিট করছে কিনা, থার্ড হাউসে শাস্ত্রে কিন্তু বর্ণিত রয়েছে থার্ড হাউসে শনি কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল দিয়ে কিন্তু থাকে। নমস্কার।